স্পেশাল রেসিপি বানাচ্ছো? হ্যাঁ, বিশাল স্পেশাল রেসিপি। তো কি সেটা? আলু পোস্ত। তো এখানে ফাইনালি দীপায়নের চশমাটা চলে এসেছে লেন্স কার্ট থেকে। তখন দীপায়নের লুকস দেখো, এটা দেখো, এটা দেখো, এটা দেখো, আর এই যে কাজ করছো? কাজ করো না, ছুটি নিয়ে নাও। আমার মাথা ধরে গেছে, ভালো লাগছে না। এমনিতে কাল থেকে একটু হাঁচি হচ্ছিল, ইয়ের জন্য, ভাইরাল ফিভারের জন্য। ভাইরাল ফিভার হয়নি, কিন্তু ভাইরাল ফিভারের জন্য হাঁচি হচ্ছিল, ওই জন্য সকাল থেকে দেখছি মাথা ধরে আছে, ব্রেকফাস্ট করো। আর তারপরে কলের পর কল আসছে, আর এদিকে খালি লিঙ্ক লিঙ্ক চলে আসছে, মিটিং এর জন্য একটা পর একটা মিটিং করে যাচ্ছে। ও হ্যাঁ, ওর কাল থেকে সমানে কন্টিনিউয়াসলি মানে অগুন্তি হাঁচি দিয়েছে, অগুন্তি হাঁচি। এখন আবার হাঁচি দিও না, নাহলে যারা ওই ব্লগটা তখন দেখবে সবাই ভয় পেয়ে যাবে। ওর হাঁচি যদি তোমরা শোনো না, লিটারেলি ভয় পেয়ে যাবে, গোটা কাঁপে এমন ভাবে হাঁচি দেয়। তোমার তুমি তো হাঁচি দূরে মতো। আমার হাঁচিটা ঠিক আছে, তোমার হাঁচি যেটা হাঁচি দাও, আর কিছু বলার নেই। চা খাবে? না চা আমি বানাচ্ছি তাহলে। কেন, তুমি এখন ব্যস্ত হচ্ছো, আমি করে দিচ্ছি। ঠিক আছে বানাই তাহলে। তাহলে আমি তো খাও, মাথাটা ধরাটা দিয়ে আছে। আরে হ্যাঁ আমি বানিয়ে দিচ্ছি, তুমি খাও না। আমি করছি, আমি করছি। এ কি, আমি একটু, আরে একটু কাজ থেকে ব্রেক পাবো তাহলে, 10-15 মিনিট একটু ব্রেক নিতে পারবো। এতক্ষণ ভালো লাগছে না, তখন ল্যাপটপের সামনে বসে বসে কাজ করতে, একটার পর একটা খালি কল আসছে, এদিকে আবার কলে কথা বলছে, একবার এদিকে বসে আছি আর পাচ্ছি না, এদিকে মাথাটা ধরে আছে সর্দির জন্য, ভালো লাগছে না। একটু ব্রেক নিই তাহলে চাটা খেয়ে। তাহলে ঠিক আছে, তুমি ওদিকে তাহলে চাটা করো, আমি এদিকে বিছানাটা তাহলে তুলি। এখানে চলে এসছে আমাদের গরমা গরম চায়, থ্যাংকস ফর দিস চা, স্পেশাল চা। না ও চাটা ভালোই বানায়। ও আর একটা জিনিস, সকাল সকাল খেলে মজা আসে, সকাল সকাল 7টা 8টার সময়। হ্যাঁ তো তুমি তো 7টা 8টার সময় ওঠো না, যাই হোক। ও আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই, এই জিনিসটা তোমরা যারা যারা মানে খেয়েছো আমাকে একটু রিভিউ দিও তো, কারণ আমার এটা ভীষণ ফেভারিট, আমার খুব ভাল লাগে। এই প্রাণের পটেটো স্পাইসি বিস্কিট, আর মনে হয় খালি প্যাকেটের উপর প্যাকেট খেয়ে নেয়। সানফিস্টের পাওয়া যায়, হ্যাঁ এটা সানফিস্টের পাওয়া যায়, প্রাণের পাওয়া যায়, ব্রিটানিয়ারও মনে হয় পাওয়া যায় এটা, মোস্ট প্রবাবলি যদি মনে হয়। হ্যাঁ চিপস কাম বিস্কিট এটা, এটা আমার হেভি লাগে, মনে হয় প্যাকেটের পর প্যাকেট আমি এটাকে খালি করি, এত আমার ভাল লাগে। এখন যাই জলদি করে চাটা খেয়ে নি, নালে ঠান্ডা হয়ে যাবে। আমার, আমি তো চা সবসময় গরমে খাই, তুমি সবসময় চা ঠান্ডা করে খাও না? আমি একটু ঠান্ডা না হলে আমি খেতে পারি না চা। কালকে তো আমি ব্লগ দিইনি মানে আমি আগেই বলেছিলাম যে যেদিন যেদিন আমি ব্লগটা গ্যাপ দেব সেদিনকে আমি শর্টস দিই। তো এবার মাঝখানে তো শরীর খারাপের জন্য আমার শর্টসও দেওয়া হয়নি আর ব্লগও দেওয়া হয়নি। তো এই কদিন টানা যেহেতু ব্লগ দিলাম বলে ভাবলাম যে কালকের দিনটা একটু গ্যাপ দিই, আর গ্যাপ দিয়ে আমি 3টে শর্টস আমি দিয়েছি। তো আমি একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে যারা যারা আমার ব্লগ দেখছো তারা আমার শর্টসটাও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চেষ্টা করি যাতে সমস্ত দিক থেকে মানে ভালো করে করার, যাতে তোমাদের আরও বেশি ভালো লাগে, তো সেটার দিক থেকে আমি চেষ্টা করছি। আর আমি এটাও জানি যে আরও বেশি যত আমি ভিডিওস বানাবো আস্তে আস্তে আরও বেশি করে শিখবো, অনেক কিছু জানি এখনও শেখার আছে আর শিখেও যাচ্ছি সেটা। আর তার জন্যই এখন অবধি যেটুকু আমি জানি, যেটুকু আমি করতে পারছি সেগুলোই আমি আপলোড করার চেষ্টা করছি। তো তোমাদের কাছে জাস্ট একটাই রিকোয়েস্ট, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো আজকে হঠাৎ করে আমার কাছে একটা নোটিফিকেশান এলো মেসেজে, দেখলাম নাকি এখানে লেখা আছে যে তুমি আজকে এখন একটা স্পেশাল রান্না করতে চলেছো। নোটিফিকেশান এলো? খবর আসেনি? হ্যাঁ ওটাই আর কি, যে গুগল নোটিফিকেশান আছে না, গুগল মেসেজ, ওখান থেকে এসছে। ঠিক ঠিক, কিছু একটা স্পেশাল রেসিপি বানাচ্ছো। বিশাল স্পেশাল রেসিপি। তো কি সেটা? আলু পোস্ত। আমি ভাব দিলে না, দোস সত্যি বানাবে এখানে ব্যাপারটা, ভাব দিচ্ছি না। তুমি তো এখন দেখছি রেডি, তুমি দেখছি মশলা রেডি করছো না। ব্যাঙ্গালোরে অ্যাকচুয়ালি বলতে গেলে আলু পোস্তটা সত্যি স্পেশালি হবে, কারণ এখানে চটপট আলু পোস্ত পাওয়াও যায় না,
ভাবিনি যে তুমি সত্যি সত্যি করে দেবে এত জলদি। আমি বললাম যে ঠিক আছে দুপুরে যা খাবার, দুপুর এমনিতেও বিজি ছিল, ঠিক আছে দুপুরে যা করার করে নাও। তারপরে খাওয়া দাওয়া উঠে এখন আলু পোস্ত করতে এসেছি, কারণ এখন থেকে যদি না স্টার্ট করি আলু পোস্ত করতে আমার টাইম লাগবে, আমার রান্না করতে লেট হয়। ফাইনালি কমপ্লিট পোস্ত করা, পোস্ত হয়ে গেছে। এখানে আছে ডাল আর এখানে আছে রুটি, এটা মাশরুম, আর রাত্রে খাবার আধ ঘন্টার আগে তখন ভাত বসিয়ে নেব। তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাই, দেখো এটা হচ্ছে আমাদের বিয়ের সময়ের কার, এটা দেখলেই বুঝতে পারছো। তখন দীপানের লুকস দেখো, এটা দেখো, এটা দেখো, এটা দেখো, আর এই যে একইরকম লুকস আছে। যেদিন শ্যাম্পু করি আমি, তো যখনই শ্যাম্পু করি তখনই কন্ডিশনার ইউজ করি, আর কন্ডিশনার করলে কি হয় চুল পুরো স্মুথ হয়ে যায়। পরের দিন যখন আমার মাথায় জল ঢাললাম, নর্মাল স্নান করলাম, চুল অমনি আবার জট লেগে যায়। তোমাদেরকে আমি একটা কথা বলছি, এর বিয়ের সময়কার ফটো দেখে সবাই একটা কথাই বলে যে এখনকার সময় মানে বিয়ের সময় যেরকম ছিল তার মধ্যে মানে তার থেকে এখন দেখতে অনেক চেঞ্জ হয়ে গেছে। কতদিন বিয়ে হয়েছে আমাদের, যেটা সত্যি সেটাই, কতদিন বিয়ে হয়েছে আমাদের সেটা বলতো, এতটুকু তো, তাহলে দেড় বছরে এতটা চেঞ্জেস, আমার কাছে হিউজ চেঞ্জেস। এবার তোমরা বলতো যে একদম, আমি বলে দিচ্ছি কি চেঞ্জেস হচ্ছে। প্রথম কথা আমাকে আলাদা কারণ দেখতে লাগছে, প্রথম কথা হচ্ছে দাড়িটা, ওখানে একটা চাপ দাড়ি লুক আছে, এখানে সেটা নেই, অনেকটা হালকা দাড়ি আছে, আস্তে আস্তে সেটাও ফিরে আসবে। আর একটা যেটা যেটা মেবি এখন ফিরে আসবে না, সেটা হচ্ছে তখন চুলটা একটু বেশি ছিল, এখন চুলটা অনেকটা কমে গেছে, অনেকটা আর একটাও ছিল বাবা আপনার বডি শডি। তখন বিশ্বাস করো রেগুলার জিমে যেত, আমি যেভাবে ঘরের টোটকা বলতাম সেরকম রেগুলার ঘরে টোটকা লাগাতো, সব কিছু ফলো করতো, আর ওইগুলো সব এখন পুরোটা চেঞ্জ করে দিল। সব ছেলেরাই দেখবে একটু মেরে তো করে, বাদ দাও সব ছেলেরাই বিয়ের এক মাস না, এটা আমার মনে খুব দুঃখ। আর এটা আমার লিগের কথা বলছি না, বাট একটু ওই মানে বলে না ঘরের মধ্যে মেইনটেইন করা, নিজেকে একটু করে না, এটা আমি জনতার হয়ে আমি ডিমান্ড করছি, প্লাস আমার থেকেও ডিমান্ড করছি যে তুমি সে হ্যাঁ নেশন ওয়ান্টস টু নো না, এটা সবাই ডিমান্ড করছে যে তুমি সেই লুকসটা আবার ফিরে নিয়ে এসো। তো তাহলে আমাকে ঘরে বসে থাকতে হয়। তো এখানে ফাইনালি দীপায়নের চশমাটা চলে এসছে লেন্স কার্ট থেকে, ওটা আগে অ্যাকচুয়ালি ও কিনেছিল কিন্তু মাঝখানে তারপরে ও চেঞ্জ করলো, কারণ একটুখানি ওর প্রবলেম হয়েছিল, ওর মানে ফিটিংসটাতে একটু প্রবলেম হয়েছিল, অনেকটা লুজ হয়ে গেছিল, তার জন্য পুরো ফ্রেমটা চেঞ্জ করলাম। হ্যাঁ, তার জন্য পুরো ফ্রেমটাই চেঞ্জ করলো, ফ্রেমটা চেঞ্জ করে একটা নতুন ফ্রেম অর্ডার করেছে। তো এবার খুলে এখন দেখাবে পাওয়ার গ্লাসেস। হ্যাঁ, ওর যা পাওয়ার বাবা, ওর বললে আর দেখতে হবে না। পরে দেখে নিচ্ছি, আগে তুমি চশমাটা দেখো। ও আরেকটা আছে, আরেকটা কি আছে, ফার্মেসি ওষুধের,
এখান থেকে অর্ডার করলে ফ্ল্যাট 20% 25% অফ আচ্ছা আর কিছু আর কিছু আছে না আর কিছু না যাই হোক মেন জিনিসটা খুলি হ্যাঁ ওপেন করো ওরকম হবে কি করে মানুষজন দেখবে এবার এটাকে খুলে এটাকে পড়ো আরে কেমন লাগছে লুকস নাইস না হঠাৎ করে পাও একই পাওয়ার আছে কিন্তু একটু নতুন চশমা বলে কেমন লাগছে হ্যাঁ ওটা লাগে ওরকম একটু আপ ডাউন টাইপের করে একটু বাট অনেক ক্লিয়ার দেখতে পাচ্ছি আমি আরো আরো বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি সব জিনিস বড় বড় বেশি দেখতে পাচ্ছি হ্যাঁ না এরকম অ্যাকচুয়ালি এটা আমার সাথে হয় হ্যাঁ ভালো লাগছে আমার ভালো লাগছে দেখতে এটা দেখো ফ্রেমটা পুরো মানে ইয়ে হয়ে গেল সিলভার কালার হয়ে গেল হ্যাঁ ওটা ব্ল্যাক ছিল এটা ব্ল্যাক এটা পুরো সিলভার হ্যাঁ আর তোমরা দেখে বলো যে কেমন লাগছে ওকে দেখতে নিউজ পেক্সে আগেরটাতে বেশি ভালো লাগছিল ব্ল্যাকটাতে নাকি এটাতে বেশি ভালো লাগছে আগেরটার সঙ্গে সেপারেট একটু ডিফারেন্স আছে আগেরটা অ্যাকচুয়ালি এটা দেখতে গেলে কাইন্ড অফ ওভাল শেপ হচ্ছে এটা ওভাল শেপ নয় এটা ওভাল শেপ হ্যাঁ ওটা স্কয়ার হচ্ছে হ্যাঁ আর এটা ওভাল ওভাল শেপ ওভাল শেপ হচ্ছে আর এটা হচ্ছে না কালারটা আমার তো বেশ দেখতে ভালোই লাগছে এবং এই কালার সব যখন যখন আমি মানে আউটফিট পরি সবার সাথে ম্যাচ করবে হ্যাঁ সবার সাথে ম্যাচ করবে না লেন্স কাটের অ্যাকচুয়ালি ওরকমই মানে ডিজাইনের পাওয়া যায় সবার সাথে সব আউটফিটের সাথেই যায় কালার থেকে এগুলাই বেটার যে সবার সাথে ম্যাচ করবে না আমার একটা কালারফুল কেনার ইচ্ছা আছে দেখি সেটা পরে কিনবো আর তোমরা কিন্তু দেখে বলো যে ওকে কোনটাতে বেশি ভালো লাগছে ওটা তো আগেটাতে বেশি ভালো লাগছে নাকি এটাতে ওকে বেশি ভালো লাগছে বিফোর এন্ড আফটার হ্যাঁ বিফোর এন্ড আফটার তো আমাদের ডিনার করা কমপ্লিট আর আলু পোস্ত কেমন লাগলো দারুণ খুব সুন্দর হয়েছে লোকে শুনো ভাবে আলু পোস্ত আবার জিজ্ঞেস করছে কেমন হয়েছে না ওই ও দিদি যখন রান্না করে একটা অন্যরকম টেস্ট থাকে এই আবার রান্না করলে দিদি আলু পোস্ত করতেই পারে না ও দিদি আলু পোস্ত করে না মনে করো যে কোনো ভেজ সবজি করলে বা কিছু ওর আলাদা টেস্ট থাকে আর যখন করে টোটালি আলাদা রকম টেস্ট থাকে তো একটা ট্রান্সফরমেশন তো ডেফিনেটলি বুঝতেই পারি তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে তো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও এন্ড দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই উইথ দ্য নেক্সট ব্লগ ততক্ষণে টাটা টাটা গুড নাইট